ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাংলার 23টা জেলা চেনে না, বাংলার অলি গলি চেনে না, দক্ষিণ ২৪ পরগনার ৩১টা আসন সম্পর্কে যাদের সম্যক ধারণাই নেই, তারা আসছে বাংলা দখল করবার জন্য। তাই তাদের আমরা বলতে চাই, ওসব দিবা শব্দ, ওসব স্বপ্ন দেখে কোনো লাভ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ১৮৭ জন বিধায়ক নিয়ে এসেছিলেন, ২০১৬ সালে এমনই সব রব উঠেছিল, কারা যেন জোট বেঁধেছিল, জোট বেঁধে বলেছিল সরকার চলে যাচ্ছে। ১৬ সালে ২০১৬তে ২১১টা আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আস্থাভাজন হয়েছিলেন, এবং এবারে ২০২১-এ ২০১৬-এর থেকেও বেশি আসন নিয়ে আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে বলা, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা আন্দোলনের নাম, একটু একটু করে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন তৈরি করে বাংলার বাম জমানা ৩৪ বছরে তিনি শেষ পেরেকটা পুঁতে দিয়েছিলেন। যেই বাংলার মানুষটার সম্পর্কে এত নোংরা কথা যারা বলে, আমাদের রাজনৈতিক শিক্ষা, রাজনৈতিক দীক্ষা বলে না যে এই ধরনের রাজনৈতিক কথা বাংলার মানুষ তাকে কোনো কালে প্রশ্রয় দেবে। আমরাও তো রাজনীতি করি, আপনি রাজনীতি করেন একটা দলের, আপনি বলুন, কিন্তু এইভাবে যারা নোংরা কথার ব্যবহার করে তারা আগামী প্রজন্মকে কি শেখাবে? আজকে বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস, আজকে সংহতি দিবস, আজকে ভারতবর্ষের একটা পুরনো স্থাপত্য ভেঙে দেওয়ার দিবস, আজকে সেই দিনটাতে ২০০০ মানুষ খুন হয়েছিলেন, এটাও ঘটনা। সেই মানুষগুলোকে স্মরণ করে, সেই মানুষগুলোর শপথ নিয়ে আজকে বলুন, আমরা বাংলাকে ওই বহিরাগতদের হাত থেকে মুক্ত করব। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মহিলারা আছেন, আমি শুধু মহিলাদের কয়েকটি কথা বলে আবার বক্তব্য শেষ করব, কারণ মঞ্চে অনেক অনেক বক্তা রয়েছেন। মহিলাদের এত সম্মান, দিদি আমার, মা আমার, কে দিয়েছেন বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায় তাছাড়া কেউ নন, কোন প্রদেশে নয়। আজকে বাংলার কেন, সারা ভারতবর্ষের কেন, সারা পৃথিবী, গোটা পৃথিবীর সমাজ ব্যবস্থা আসল কলকাঠি কার কাছে? মেয়েদের কাছে। এই অংশের সাথে ওই অংশের কোনো বিবাদ কোনোদিন হয় না, কারণ এই অংশকে গর্ভে ধারণ করে এই অংশ। সুতরাং সেই সামাজিক ব্যবস্থার যারা মূল গঠনকারী তাদের দিকে আঙুল তুলে যদি কেউ বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দলের একজন মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী, তার দলে নানা রকম হচ্ছে আর বাংলার দেও কোনো মানুষ তাকে বিশ্বাস করে না, এটা কেউ মানবে? কি করেছে আপনার জন্য কন্যাশ্রী করেছে, কি করেছে আপনার জন্য রূপশ্রী করেছে, কি করেছে আপনার ছেলেদের জন্য, মেয়েদের জন্য যুবশ্রী করেছে, কি করেছে তফসিলি জাতির আমার মা বোনেদের জন্য, তাদের সন্তানদের জন্য শিক্ষাশ্রী করেছে, কি করেছে মা বোনেদের জন্য, ভাইদের জন্য একটা জয় জোহার, একটা তফসিলি বন্ধু, বার্ধক্য ভাতা থেকে শুরু করে কোনটা মমতা বন্দ্যোপাধ্যায় দেননি? দুয়ারে সরকার বড় রাগ হয়েছে নাকি? এই সরকার যারা চালাচ্ছেন এখন তাদের সম্পর্কে বলেছেন আমার আগের বক্তারা, জেলের বিরাই ঘন্টা বাড়িতে শুরু করেছে, কম্পন শুরু হয়েছে। আর যারা পরিকল্পনা ভাবে তৃণমূল আর বিজেপি আলাদা কিছু না, এই বার্তা একটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল যে তৃণমূলের উন্নয়ন অত্যাচার থেকে বাঁচতে গেলে বিজেপি পারে বাঁচাতে। মানুষ বিভ্রান্ত হয়েছিলেন, এখনো বিভ্রান্তির মধ্যে আছেন, যখন খবর পাই এলাকার থেকে যে তারা বলছেন তৃণমূল থেকে বাঁচতে গেলে বিজেপি ছান্ডা ধরতে হবে, আমি তো আরো স্বপ্ন না
তৃণমূল এত খারাপ তার সম্পর্কে ব্যাখ্যা করা যায় না, কিন্তু তার চেয়ে 100 গুণ 1000 গুণ খারাপ হলো বিজেপি নামক দলটা। এদের তার এত খারাপটা ব্যাখ্যা করা আরো কঠিন, সে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। তৃণমূল কংগ্রেস যেদিন শাসন ব্যবস্থা এসেছে গোটা রাজ্যটার 12টা বাজিয়েছে, একটা ঢপবাজের সরকার চলছে আমাদের রাজ্যে, আর গোটা দেশে সরকার চলছে একটা ধপ্পাবাজের সরকার, তার নাম বিজেপি সরকার। 14 সালে ক্ষমতায় এসেছিলেন আজকের দিনের স্বপ্ন দেখিয়ে, 16 সালে নোট বাতিল জোর করে জিএসটি চাপিয়ে দিয়ে গোটা দেশের অর্থনীতিকে বরবাদ করার ব্যবস্থা করে, 2-3টে পরিবার আদানি আম্বানিদের মতন 2-3টে পরিবার তাদের সেবা করার ব্যবস্থা করেছেন রাষ্ট্রশক্তি যাদের সাথে পরিচালিত তারা।